কিশোরগঞ্জ জেলার মেয়েরা আসলে এক একটা পরি, মাঝে মধ্যে কনফিউজে পরি, কোনটারে তো এক কোনটারে দূরি। চলো না হাওড়ে গিয়ে হানিমুন করি। তো দেখো ভাই, মানতে আমিও বাধ্য যে কিশোরগঞ্জের মেয়ের এক একটা মাশা আল্লাহ, কিন্তু পরি যে এটা আমি মানতে একটু অস্বীকার করতেছি। বাট তার মানে এইটা তো না যে অ্যালেক শাবন ভাই ঠুকু ঠুকু অ্যালেক সবুজ ভাইয়া বলবে যে কিশোরগঞ্জ জেলার এক একটা পরি ইয়ার্স মানের মতো লাইন, তার মানে সে হানিমুনও করতে চাইতেছে। আচ্ছা ব্যাপার না, হাওড়ে কেন, তুমি তো বন জঙ্গলে করে এক্সপার্ট, তুমি বন জঙ্গলে করতে পারো। বাট এইটার মানে কি লিমিটেশনে করো, কোনটারে তো এক কোনটারে ধরি না। মানে হঠাৎ করে আমার মনে হল যে মাছ বাজারে আছে, কোন মাছ থুয়ে কোন মাছ ধরবো, আর বাপ দাদার সম্পত্তি না। ও সরি সরি বুঝলা গেছি, এত বান মাছ ধরে এক্সপার্ট, নিজের বাইন মাস আছে তো এগুলো হানিমুন করার লেগে। কিশোরগঞ্জ জেলার মেয়েরা আসলে এক একটা পরি, মাঝে মধ্যে কনফিউজে পরি, কোনটারে তো এক কোনটারে ধরি। চলো না হাওড়ে গিয়ে হানিমুন করি। তোরে দেখলে বোঝা যায় তোর হোটেলে গিয়ে হানিমুন করার যোগ্যতা নাই, কক্সবাজারের সাবজেক্ট আগেই বাদ দিলাম ভাই। আর এক মিনিট, তুই যে হানিমুন করবি আমার তো সন্দেহ জাগে, তোর কি টুনটুনে আছে নাকি ওইটাও নাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট টোয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এখন তোমরা অনেকেই জানি না অবাক হবা যে 2016 সালে যখন 16 কোটি মানুষ ছিল বাংলাদেশের মধ্যে, তখন আমি সিঙ্গেল ছিলাম। আর এখন বর্তমানে 2023 সাল, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, এখনো আমি সিঙ্গেল। 9 লাখ মাইয়া বেশি থাকা সত্ত্বেও আমারটা গেল কই? অঙ্কের হিসাব সবসময় এই জায়গায় ভুল হয়, সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না। আমি এতদিন ধরে খুঁজতেছি আমারটা খোঁজ, আসলে এখন আমি বুঝতেছি না আমার সাথে হইতাছে কি রে ভাই মতিন, কেননা একটা মাইয়া খুশি আছে আর একটা সাথে রাইখা সতিন। এক ছেলে দুই মায়ের একসাথে করছে ফিক্স, এইগুলো যখনই হয়েছে মিক্স তখনই হয়েছে সেক্স। ওপ সরি সরি সিক্স। আসলে এই বেলুন গুলো কিন্তু অনেক সুন্দর, ওই যে দেখতেছ না বুকের উপরে দুইটা, মানে ওই যে বাতাসে যেগুলো উড়তেছে ওইগুলোর কথা বলতাছি। তোমরা কিন্তু আবার ভুল টুল কিছু ভাইবো না, আর যারা যারা ভুল ভাবো না তাদেরকে মন থেকে ধন্যবাদ। ওয়েলকাম। মনে রাখবা তো মনে থাকবা, না হয় আমার আবার একটু স্মৃতি শক্তি কম। এখন যদি মনে রাখার কথা বলা হয় তাহলে আপনাকে মনে ধনে সব জায়গায় রাখা যায়, ধনে বলতে আর কি টাকা সই সম্পত্তির দিক দিয়ে আমি ওইটা বলতেছি। আচ্ছা, আর আপনারা দেখলে বোঝা যায় আপনি ধন খায় বড় হয়েছেন, না হলে আপনার পাশা পম্পমে তো বড় হইব কেন। আমি না যে টাকা 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 পয়সার কথা বলতেছি, আমি কিন্তু ওই খারাপ কিছুর কথা কই নাই। যাক আপনার স্মৃতি শক্তি একটু দুর্বল হইতে পারে, কিন্তু হ্যাঁ আমি কিন্তু কোনোভাবেই দুর্বল নই। বিশ্বাস না হলে আমার সাথে খাটে চলুন, সরি সরি আমার সাথে মাঠে চলুন। আশা করি গাইস তোমাদের সবারই ভালো করে মনে আছে যে আমি তোমাদেরকে বলছিলাম মেয়েদের 3টা এবিলিটি আল্লাহ তাআলা স্পেশালি দিয়ে দিছে ভাইরাল হওয়ার জন্য, সামনে পিছনে আর বুকের উপরে দুইটা। সে ডিরেক্ট দেখায় দিছে, কারণ এই যে আস্তে আস্তে কাপড় খোলার থেকে ও ডিরেক্ট দেখায় দিতেছে পম্পম গুলো একটু বড় করে যা স্ট্রোক করে জুম করে দেখায় দিতেছে, আর কি চাও তোমরা বলো। আর এইগুলো ভিডিওতে ভাই লাইক কমেন্ট শেয়ার অভাব নাই, ক্রাশ খাইছি হ্যান তেন ক্যান্টারমেন্ট, আরে বাপ রে বাপ, আসলে সব গ্রামের চাস্তো বাইসারি গুলো কমেন্টটা করে থাকে। এখন আবার অনেকে এই বিষয়টা রিলে যাবো গ্রামের মানুষের অপমান করেন শুধুমাত্র, আর কারো অপমান করতে পারেন না। তো যে যে এসব চিন্তা করতেছে যে আমি গ্রামের মানুষের এই কথাগুলো বলছি, তাহলে এক কাজ করো ভাই, আমার যা মনে হয় তোমার মাথায় না তোমার পুটকিতে গিলু, যার কারণে আর কি তুমি এইসব চিন্তা ভাবনা করতেছো। সো ভাই এক কাজ করো, ভালো একটা ডাক্তারের কাছে যাও, গিয়ে বলো যে আমি অসুস্থ, আমার মাইন্ডে একটু ঠিক করে দেন। কারণ আমি কাদেরকে বুঝছি, যাদের মাথায় গিলু থাকে পুটকিতে না তারা এমনি বুঝবে। তো ভাই তোমরা সাধারণত সবাই জেনে থাকো যে কোকোনাট অর্থ কি ডাব, ডাবের বাহিরে যে জিনিসগুলো থাকে ওইটারে কিন্তু আমরা খোলস বইলা থাকি, ওই যে সবুজ কালার যে কভারটা থাকে ওইটার আমরা খোলস বইলা থাকি। তো দেখো আপু, এই যে তুমি এভাবে তোমার ডাব গুলারে দেখানোর চেষ্টা করতেছো, এইভাবে দেখাইলে কোনো লাভ হবে না। এক কাজ করো, তুমি পুরোপুরি খোলসটা খুইলা ফালাই দাও, তারপরে দৌড়ায় যাও, দেখো তোমার চিন্তা করতে হবে না আজ না কাল, দেখবা তোমার ভিডিও প্রত্যেকটাই ভাইরাল।
সবাই জানে যে ভিউ জানার জন্য টিকটকে এক একজন এক এক রকম কাণ্ড করে থাকে। কেউ প্রতিবন্ধীগিরি করে, তো কেউ আবার অ্যাক্টিং করে ভালো লেভেলের, কেউ আবার অ্যাটিটিউডময় স্ট্যাটাস বানায়, কেউ আবার স্যাড ভিডিও বানায়। তো এইখানে এই মেয়েটা বুঝে ফেলাইছে যে তার অ্যাবিলিটি কোন তিনটা। তো এই তিনটা অ্যাবিলিটির মধ্যে যে কোনো একটা অ্যাবিলিটি ইউজ করে সে ভাইরাল হওয়ার চেষ্টা করতে আছে। কিন্তু না, এই ক্ষেত্রে একটু ভিন্ন, এই মেয়েটা তিনটা অ্যাবিলিটি একসাথে ইউজ করতে আছে। কেননা তার দৌড়ানোর কারণে তার পম্পম গুলো লাফাইতেছে, যার কারণে আর কি তার পিছনটা মনে করে যে দুলতাছে হেভি লেভেলের, আর সামনে যে জিনিসগুলো দেখা যাইতেছে ওই দ্রব্যগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের সৌন্দর্য। কেননা আমরা বেসিক্যালি ছেলেরা কিন্তু ওই জিনিসটাই চাইয়া থাকি বেশি একটা মেয়ের কাছ থেকে। তুমি প্রেম করো কিসের জন্য, বিয়ে করো কিসের জন্য, ওই একটা জিনিসের জন্য। আর এই জিনিসটা যদি তুমি ফ্রিতে পাও যাও কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, তাহলে তোমার আর কি লাগে বলো? হ্যাঁ, হয়তো বা ওই মেয়েটা এখন আপাতত খেলতে দিবে না, তবে হ্যাঁ তুমি যদি চেষ্টা করো দেখবে এই মেয়েটা তোমার খেলতেও দিবে না। লজিক্যাল কিনা এটা তুমিই বলো না। যেহেতু একটা মেয়ে পর্দা করে তার শরীর হেফাজত করে রাখতে পারতেছে না, তার মানে সে ভবিষ্যতে ব্যবসাগিরি করবে। আর না হলে সমস্যা নেই, একটু অপেক্ষা করো, সে নিজের লিঙ্গলি যেয়ে ভাইরাল করবে। এসব প্রেম ভালোবাসা বাদ দে ভাই, চল একদিন মদ খাই। মদ তো খাই বা ঠিক আছে, মদ খাওয়ার আগে যদি জায়গার জিনিস জায়গা মতো না রাখতে পারো। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইতেছি, দেখো উন্নার জায়গা হলো পম্পম ডাকার ক্ষেত্রে, কিন্তু কাঠ দিয়ে সে পম্পম ডাকতেছে, তার মানে সে কি বুঝাইতেছে, সে একজন ভার্সিটির স্টুডেন্ট আর কি, এটাই বুঝাইলো। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সে যদি নিজের পম্পম এভাবে দেখা বেড়াইতে পারে, তার মানে একটু তো বুঝা। দেখো ভার্সিটির যখন ফ্রি মিক্সিং আড্ডায় বসে তখন তারা কি কি গল্প করতে পারে। এই জন্যই বলি যে আমি পড়ালেখা ছাড়িতে ভুল করছি, না হলে আজকে ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় বসে আমিও গিটার বাজাইতাম। এহে রহা নেই জাতা, তড়পি এসি হ্যায় না। প্রতিদিন আপনার লাইভ দেখে গিটার বাজানো ছাড়া ঘুমই আসে না। ও মাই গড, হাউ রোম্যান্টিক। গিটার বাজান যখন তখন আমাকে একটু দেখায়, আমিও একটু ফিল নিব। আপনি একা একা যদি ফিল নিয়ে গিটার বাজায় ঘুমায় যান তাহলে হবে? এই গিটার সেই গিটার না রে পাগলি, এই গিটার বুঝতে হলে তোকে আসতে হবে আমার ঘরে। আর একটু আগে কি যেন বললি, হাও রোমান্টিক না, যদি আসলটা জানতে পারতি তাহলে এটারে ডিসগাস্টিং বলতি। যাই হোক, আমি বুঝতে পারছি তুমি আমার গিটার দিয়ে উঠাইতে চাইতেছো সুর, তাহলে সমস্যা নাই, এই নাও আমার গিটার, তুমি রিল্যাক্সে গিটার বাজাও। পিঁপড়া কোথায় ঢুকে যাচ্ছে এটা তোমরা লিজেন্ড যারা যারা আছো তারা কমেন্ট বক্সে বলবা, আমি কিন্তু কিছুই বলবো না। তারপরেও ভাই মন মানসিকতা খারাপ থাকলো তোমাকে লাগে ভিডিও বানানো লাগে, নাইলে পরে কো যে ভাই কিছুদিন পর পর যে কোথায় হারায় যান নিজেও বুঝি না। রাসমি ভাই, যদি আগামী সপ্তাহের মধ্যে আমার চ্যানেল নান ফ্রিজ না হয় তাহলে হয়তো আমি ইউটিউবিং ছেড়ে দিতে পারি, আমি নট শিওর, আগে বলে দিলাম। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।